সিবিআই অধিকর্তা আলোক ভার্মাকে ছুটিতে পাঠিয়ে দেয় মোদী সরকার। এ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে, দেশব্যাপী আন্দোলনে নেমে পড়ে কংগ্রেস। শুক্রবার বিভিন্ন জায়গায় সিবিআই অফিসের সামনে ধর্ণা, বিক্ষোভ, ঘেরাও কর্মসূচি নেয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও হয় ঘেরাও কর্মসূচি। এদিন দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে গুর্খাবস্তি সিবিআই অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। সর্বভারতীয় কংগ্রেস নেতা ভূপেন বোরা বলেন, রাফেল কেলেঙ্কারির তদন্তের ভয়ে এই কাজ করেছেন নরেন্দ্র মোদী। বর্মা জি নে ইসকো এনকোয়ারি করনে কা এক তরিকা নিকালা থা, লেকিন জব মোদী জি কো মালুম হুয়া যে সিবিআই রাফেল কা ঘোটালা কা এনকোয়ারি করেগা তো ঘবরা গিয়া। উসকো মালুম হো গিয়া যে সিবিআই কা ডাইরেক্টর এ ঘোটালা শুরু করেগা তো উসকা জো আসলি নকাব হে, উসকা জো আসলি চেহারা হে, উসকা মোদী জি কা চেহারা কা উন্ডর জো চেহারা হে, ইয়ে চেহারা দেশ কা জনতা কা সামনে আ জায়েগা তো আজ আনে ওলাই লোকসভা ইলেকশন মে ইসকা পরিত্রাণ মোদী জি কো ভুগনা পড়েগা। মোদীর জমানায় দেশের সংবিধান, গণতন্ত্র বিপন্ন, দেশের নিয়ম কানুন লঙ্ঘন করছে সরকার, অভিযোগ প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহার। মোদী প্রাইম মিনিস্টার দেশে একটা তানাশাহী রাজত্ব চালিয়েছে, দেশের সংবিধান, দেশের নিয়ম কানুন সব লঙ্ঘন করছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির 20% পূরণ করেনি কেন্দ্রীয় সরকার, অভিযোগ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক প্রদ্যুৎ কিশোর দেববর্মন। দেখি মোদী জি কা থা না খাউঙ্গা না খানে দুঙ্গা, মোদী জি কি মে দেশ লাউঙ্গা। আজ মোদী কে সামনে সব জানতে হ্যাঁ কি সিফ পরিবার কো বেনিফিট হো রা হ্যায় ওহ হ্যায় অম্বানী। দূসরা বাত হ্যায় কি সব লোক জানতে হ্যায় কি এমপ্লয়মেন্ট তো দে নি সকে মোদী জি, উন্হোনে কাহা কি পকোড়া বানা। উসকে বাদ ত্রিপুরা মে মোদী জি নে কাহা কি বিজেপি সরকার কে ম্যান্ডেট নে কাহা কি মনরেগা মে 340 রুপে দেঙ্গে, 7 পে কমিশন আয়েগে। আজ 340 কিসি কো নেহি মিল রা হ্যায়, 7 পে কমিশন কা মজাক হুয়া হ্যায়। ত্রিপুরা দায়িত্ব প্রাপ্ত, বাদা করনে মে বহুত মাহির হ্যায় বিজেপি, লেকিন কাম করনে মে 20% ভি উন্হোনে কাম নেহি কিয়া জো উন্হোনে ওয়াদা কিয়া। এদিনের কর্মসূচিতে প্রচুর দলীয় কর্মী সমর্থক অংশ নেয়। মোদী সরকার হাই হাই স্লোগানে সোচ্চার ছিল মিছিল, ঘেরাও কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রা।